আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিডি গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। গত ভিডিও লেকচারে কিভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা জবের জন্য প্রিপারেশন নেবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দিয়ে দিব, দেখে নেবেন। আজকে আমরা বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কি কি বিষয় পড়তে হবে তা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। প্রথমে আসি বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং এ। বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো সলিড মেকানিক্স, সার্ভেইং, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। চলুন দেখে নেই সলিড মেকানিক্স থেকে কি কি পড়তে হবে। সলিড মেকানিক্স থেকে প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল, সিম্পল স্ট্রেস স্ট্রেন অ্যান্ড ইলাস্টিক কনস্ট্যান্টস, স্ট্রেস স্ট্রেন রিলেশন, ইউলার্স ইকুয়েশন, এসএফডি অ্যান্ড বিএমডি, টর্শনাল স্ট্রেস, শেয়ারিং স্ট্রেস, ডিফ্লেকশন, সেন্ট্রয়েড, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড শেয়ার সেন্টার। এই বিষয়গুলো খুব ডিটেলস এবং ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়তে হবে। এই চ্যানেলে জবের জন্য যতটুকু দরকার তা নিয়ে পরবর্তীতে ভিডিও লেকচার দেওয়া হবে। এবার আসা যাক সার্ভেইংয়ে। সার্ভেইংয়ে ডেফিনেশন, টাইপস অফ সার্ভে, রাইজ অ্যান্ড ফল মেথড, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড, ব্যাক বেয়ারিং, ফর বেয়ারিং, হোল সার্কেল বেয়ারিং, রিডিউসড বেয়ারিং, কারেকশন ফর কার্ভেচার অ্যান্ড রিফ্র্যাকশন, লেন্থ কারেকশন এবং কন্ট্রোল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই এসে থাকে, তাই এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। একটা ছোট্ট টিপস দেই, এই বিষয়গুলো নোটস করে পড়তে পারলে খুবই ভালো হয়। ইভেন পরীক্ষার আগে আপনার তৈরি এই নোটসটাই আপনাকে অনেক সাহায্য করবে। চলুন এবার দেখে নেই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে কি কি পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে ফিল্ড অ্যান্ড ল্যাব টেস্ট অফ সিমেন্ট, ডিক, অ্যাগ্রিগেটস, এস্টিমেশন, ওয়ার্কেবিলিটি, কিউরিং, সেগ্রিগেশন, ব্লিডিং, FM, সিজনিং অফ টিম্বার, এই পয়েন্টসগুলো একটু ডিটেলসে পড়তে হবে। বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখান থেকে বিশেষ করে CPM এবং পার্টের ম্যাথগুলো খুব ভালোভাবে করতে হবে। আমার পরবর্তী ভিডিওতে স্ট্রাকচার এবং RCC থেকে কোন কোন টপিকসগুলো পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।